শেষ করেছেন, একটু লম্বা পড়ে দেন তো, একটু ভর্তি করে দিয়েছেন লিখে। ফুফাতো বোনের মেয়ে বিবাহ করা যাবে কিনা? জি অবশ্যই যাবে। ফুফাতো বোন, হ্যাঁ ফুফাতো বোনকে বিয়ে করা যাবে কিনা? হ্যাঁ যাবে। তো ফুফাতো বোনকে যদি বিয়ে করা যেত, তার মেয়ে আর একটু দূরে হইলো না, তাহলে আবার এই ক্ষেত্রে সন্দেহ কিসের আছে? ভাতিজি বলেন সেই জন্য, হ্যাঁ আর বোন বললে জায়েজ হয়ে গেল। তো বোনকে তো নিজের বোন তো জায়েজ হয় না। তো ফুফাতো বোন, খালাতো ভান, বোন যখন জায়েজ তখন তাদের ছেলে মেয়ে জায়েজ, জায়েজ না হ্যাঁ তাদের ছেলে মেয়েও জায়েজ। কোরআনে কারিম আল্লাহ ফাকর রব্বুল আলমের 14 প্রকারের মহিলাদেরকে হারাম করেছেন, আর বাকি সবগুলি হালাল, বাকি সবগুলি হালাল, তার মধ্যে এটা নেই। প্রথম কথা, যারা বলবে দেশে কি হুজুর নেই, বলবেন যে দেশের হুজুর হোক আর সৌদি আরবের হুজুর হোক, সমস্ত হুজুরের বড় হুজুর পেয়ে নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আনুগত্য ছাড়া, তার অনুসরণ ছাড়া মুক্তির কোনো পথ নেই, আর কোনো তরিকা নেই। তরিকা একমাত্র বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যেই তরিকার কথা বলে মা বাবাকে দাফন করেন, হ্যাঁ মুসলিম ভাই বোনদেরকে দাফন করেন, বলেন না ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, চরমনাইরা চরমনাই বলেন, কি আটরসি আটরসি বলেন, কোনো কিছু বলেন আর আর কিছু চলেন না, হানফি সাফি মালিক হাম্বলি কোনো জায়গায় করছে আছে কোথাও? কোথাও না। বিসমিল্লাহ ওয়া আলা হানফি মাঝহাবে বলেন, ওয়ালা সাফি মালিক এসব করেন তো? নেই এসব, তাহলে বোঝা গেল ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তারপরে যখন কবরে চলে, কবরে তো পৌঁছে দিয়ে চলে আসছেন, কবরে যখন উঠিয়ে বসালো ফেরেশতারা, তখন মনকার নাকি জিজ্ঞাসা করে, তখন কি বলে? মান্নাবিয়োকা, আপনাকে রবের কথা জিজ্ঞাসা করা হবে, আর দিনের কথা ইসলামের কথা জিজ্ঞাসা করা হবে, আর জিজ্ঞাসা করা হবে নবীর কথা, ওই বড় হুজুরের কথা জিজ্ঞাসা করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জিজ্ঞাসা করা, তাকে চিনতে হবে, তার অনুসরণ করতে হবে, তার আনুগত্য করতে হবে, তার রাস্তায় ছিলেন কিনা। সুতরাং তাদেরকে এইভাবে বুঝান যে সমস্ত হুজুরদের হুজুর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুতরাং সমস্ত হুজুরদের কথার কোনো মূল্য নেই যদি আল্লাহ রসুলের কথা না বলে, তবে আল্লাহ রসুলের কথা বললে নেওয়া যাবে। যেই ব্যক্তি আল্লাহ রসুলের কথা বলবে, হুজুর কেন, একটা সাধারণ মানুষ যদি বলে ভাই চলেন নামাজ পড়ে আজান হয়ে গেছে, আমাকে আমি হয়তো ব্যস্ত আছি, একটা সাধারণ মানুষ যদি বলে যে ভাই চলেন নামাজ পড়ে আসে আজান হয়ে গেছে, তো আমি কি নেবো না কথা নাকি? আচ্ছা আল্লাহর কথা রসুলের কথা বলছে, হাইয়া আল্লাহ হয়ে গেছে না, আমি অহংকার করবো যে আপনার বলার কি অধিকার আছে, আপনার চেয়ে আমি বেশি জানি না। তো কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাস্তায় থাকতে হবে। এবং আপনি যেটা করেছেন যে আপনার স্ত্রীকে বাধা দেয় কোরআন তেলাওয়াত করে, যদি এরকম অবস্থা হয় তাহলে আপনি আপনার স্ত্রীকে তাদের বাড়ি যেতে বাধা দেওয়ার ইখতিয়ার রাখেন, অবশ্যই বাধা দেবেন, কারণ সেখানে গেলে ইমান নষ্ট করবে অথবা কমপক্ষে ইমান দুর্বল করে ফেলবে। জি নবী সাল্লাল্লাহু এর উদাহরণ দিয়েছেন কিসের সাথে? যে ওই কামার শালার সাথে, কামারের ঘর, কামারের ঘরে গিয়ে বসলে ছাই ধুলো আর ময়লা কালি এসব লাগবেই। সুতরাং আপনার স্ত্রী যদি ওই কালির বাড়িতে যায়, অর্থাৎ আপনার স্ত্রীর বাবার বাড়ি, তাহলে ওখানে গেলে ফিতনা, দিনের ফিতনা সবচেয়ে বড় ফিতনা, দুনিয়ার ফিতনা এমন কোনো ফিতনা না, আজকে হয়েছে কালকে শেষ হয়ে যাবে, না হলে এই জীবন তো শেষ হবে, একদিন শেষ হবেই, সবার শেষ হবে, আজকে হোক আর কালকে হোক, মরতে একদিন হবেই। জি কিন্তু দিনের ফিতনা সবচেয়ে বড় ফিতনা, ইসলাম যদি হারিয়ে দেয় তাহলে চিরকাল জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য দিনের ফিতনা সবচেয়ে বড় ফিতনা, দিনের হেফাজত করতেন সাহাবাই কেরামরা। জি এটি হচ্ছে প্রথম আপনাকে হেফাজত করার দায়িত্ব, যে ইসলামের ইমানের হেফাজত করতে কু আনফুসাকুম আহলিকুম, আপনাকে বাঁচাতে হবে জাহান্নাম থেকে, না আর আপনার পরিবার ছেলে মেয়েদেরকে বাঁচাতে হবে, আপনার শ্বশুর শাশুড়ি জাহান্নামে যাক যদি হিদায়ত না হয়, কিন্তু আপনার স্ত্রী যেহেতু আপনার বন্ধনে আছে এবং জবাবদেহি, আপনাকে কাল কেমতে তার সম্পর্কে করতে হবে, সুতরাং আপনার পুরো এখতিয়ার আছে বাধা দেওয়ার, যেতে দেবেন না। তবে তারা যদি দেখা করতে আসে, দেখা করে চলে যাবে, কুপরামর্শ দেওয়ার যেন সুযোগ না পায়। জি এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আমাদের দেশে 20 রাকাত তারাবি পড়ে 20 মিনিটে, তা সত্যি? আমার 12 বছর বয়সে এক বুড়ো 60 বছর 65 বছরে ইমামের পিছনে 20 রাকাত নামাজ 20 মিনিট লাগাইনি, পড়েছিলাম খালার বাড়ি বেড়াতে গিয়ে, খালার বাড়ি বেড়াতে গিয়ে পড়েছিলাম, ওই একবার পড়েছিলাম 20 রাকাত ওই দেশি নামাজ।
তো সুবহানাল্লাহ, এই নামাজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারী হাদিসে বলেছেন যে ওই ব্যক্তি যে তাড়াহুড়া করে নামাজ পড়েছিল, এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তিনবার করে বলেছিলেন যাও ফিরে যাও পুনরায় নামাজ পড়ো, তুমি নামাজ পড়োই নি, তুমি নামাজ পড়োই নি, নামাজ হয়নি। সুতরাং এইরকম তাড়াহুড়া নামাজ হবে না, এইরকম আমার পিছনে নামাজ পড়বেন না। প্রথম কথা, তারাবি, তারাবিতে জামাতি নেই, আপনি ঘরে নামাজ পড়েন। এইরকম বিদাতি আমার পিছনে কেন আপনি নফল নামাজ পড়ে নফল নষ্ট করতে যাবেন? আপনি নিজের বাড়িতে ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে নামাজ পড়েন। ফরজ নামাজের ক্ষেত্রে যদি ধীর স্থিরতা এতটুকু থাকে যে তিনবার কমপক্ষে তসবি করতে পারছেন, সুরা ফাতিহা পড়তে পারছেন, আত্তাহিয়াত আর দরুদ পড়তে পারছেন, তাহলে এইরকম ইমামের পেছনে নামাজ ফরজ পড়তে পারেন। বাকি আপনার তারাবি এই জামাতে অবশ্যই পড়বেন না, কারণ তারাবি জামাতে পড়া নবী সাল্লামের জামানার এমন কোনো সন্নত নেই। পরে সাহাবায়ে কেরামরা শুরু করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন তারাবি পড়েননি, জি জামাত করে ঘরে পড়েছেন, জি হয়ে গেছে। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। হ্যাঁ, দ্বিতীয় বিয়ে করবে যদি স্ত্রীর ত্রুটি থাকে, দোষ থাকে স্ত্রীর পক্ষ থেকে যে সে বন্ধা, তাহলে স্বামী বিয়ে করবে। দ্বিতীয় দুটো দোষ আছে, তাহলে আল্লাহর তকদির উপর রাজি থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ ছেলে দিয়েছেন আবার নিয়ে নিয়েছেন? দুই বছর, আড়াই বছর, এক বছরের ছেলে নিয়ে নিয়েছেন, দেননি। তাহলে আমাদের জন্য এই সুন্নত রয়েছে, ওটাও তো সুন্নত, মেনে নিতে হবে, জি।